একটা প্রশ্ন আছে বুঝলো, খুব ভালো মেরিটালা প্রশ্ন। সকালে ঘুম থেকে উঠে চোখ খুলে কিন্তু বিছানা থেকে নামার পূর্বে কি চিন্তা হয় জানতে হবে। আমার একটি প্রশ্ন, সকালেই কেন, অন্য সময় নয় কেন? ভীষণ ভালো, ছেলেটি খুব মন দিয়ে শুনেছে দুদিনের ক্লাস, তোমাকে ধন্যবাদ জানিয়ে বলি। তুমি তো একটু শুনেছ জীবন দর্শন নিতে হয় শৈশবে, পরেরটা নয় কেন? তুমি যখন ঘুম ভাঙছে তোমার, এখনো বাইরের কোনো ব্যাপার তোমাকে মাথাটাকে মাথায় ঢোকেনি, বাজারে যেতে হবে, টাকা নেই, রুগী আসছে না, কোনো চিন্তা তোমাকে স্পর্শ করেনি, শুধুমাত্র তুমি কি করেছো না, ঘুম থেকে উঠলে কোনো প্রশ্নই ওঠে না বাজারে যাবে কি না কি করবে, কিন্তু তোমার মনে এটা এসেছিল আমার কি আজকেও মাথায় যন্ত্রণা হবে। কি ভেবেছিলেন আজকে? এখন তো ভাবতাম মাথা যন্ত্রণা হবে, আজকে কি ভেবেছিলেন? কই কিছু ভাবিনি তো, তবে হ্যাঁ বেলা বাড়লে কিন্তু এখনো মাথা যন্ত্রণা হয়, অত কষ্ট হয় না বলে আমি তো গুরুত্ব দেই না, তাই সকালের ভাবনায় নিতে হবে, কারণ তখন কোষের মধ্যে খারাপ প্রোটিন তৈরি হয়নি অত বেশি। যা হয়েছে তুমি বিশ্রাম থাকাকালীন তুমি যেহেতু সুন্দরভাবে ঘুমিয়েছ, তোমার সমস্ত কোষগুলিতে 10 কোটি কোষের মধ্যে বেনিফিশিয়াল প্রোটিনের পরিমাণ বেশি। এবার যখন তুমি দেখবে তোমার বউ কাজকর্ম করছে না, বুড়ো মাকে অর্ডার করছে অথবা মোবাইলে অনেকক্ষণ ধরে কথা বলছে, তুমি বললো মোবাইলটা দাও, ও বললো কেন তোমাকে মোবাইল দেবো, দিতে হবে, শোনো বেশি যদি খবরদারি করো কোর্টে দেখা হবে, কারণ ও ফোনে প্রেম করছিল। কেমন? তাহলে সকালে উঠেই তোমরা ভেবে দেখো, সকালে উঠেই উল্টোপাল্টা চিন্তা হয় না, চিন্তা হয় পরের দিন, যার জন্য লোকেরা, আমি অবশ্য এমন লোক দেখেছি সকালে ঘুম দিয়ে ওঠে মদ দিয়ে শুরু করে, বিদেশি মানুষ বেশিরভাগ মানুষই বিকালবেলা সন্ধ্যার দিকে মদ খেতে শুরু করে। তাহলে সকালের প্রশ্নটি হলো এই জন্য গুরুত্বপূর্ণ, তখনও কোষের মধ্যে প্রচুর পরিমাণে হার্মফুল প্রোটিন তৈরি হয়নি, কারণ তুমি বিশ্রামে ছিলে, হ্যাঁ রাতে ঘুম হয়নি, সেক্ষেত্রে তুমি কিন্তু ঘুম ভেঙিয়ে মনে হবে কিভাবে দিনটা কাটবে, সারা রাত ঘুম হলো না, কিভাবে কাটবে আমার দিনটা, এইসব ভাবি রাখতো, কি বলবো আপনাকে, বুঝে নাও। সকালেই যখন খারাপ, কেন খারাপ হলো, ঘুম হয়নি, হার্মফুল প্রোটিন সমস্ত কোষ ভরে গেছে এবং কোষীয় কার্যকলাপ ওরা নিয়ন্ত্রণ করছে, তাই সকাল থেকে গুরুত্ব দেওয়া হয়, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ দিতেই হবে। মেঠুজা এবং মেডোর পার্থক্য বলেছি, কিন্তু এই দুদিনে তো এর থেকে বেশি বলা যায় না, তবুও আপনি বলেছেন আগ্রহ করে আমি বলে দিচ্ছি। থুজা শিশু, মুস্কি হাসে ছোট্ট শিশু, বড়রা কথা বলে বাবার মতো ডাক্তার হবে, রুগী দেখবে, পয়সায় করবে, বাচ্চা কোনো বাচ্চা মুস্কি হাসে, কোনো বাচ্চা উমা করে, কোনো বাবার মতো ডব্বা ডাক্তার হবে, তো যে মুস্কি আছে ও থুজা, আর যে মুখের মতো শব্দ করে উমা উমা করে শব্দ করে ও মেডো, তাহলে ছোটদের ক্ষেত্রে। বড়দের ক্ষেত্রে হলো প্ল্যানিং, প্ল্যানিং, এই প্ল্যানিংটা না কীরকম প্ল্যানিং না, ছোটবেলায় তো বড়দের মানে অচেনা লোকের কাছে যায় না, ঠিক করে লোকটা আমার থেকে বিপদের কারণ হবে কি না আমার জন্যে, এটা ভাবে অনেক দূর দিয়ে ভাবতে ভাবতে ধীরে ধীরে ওর কাছে এগোয়। ওর মা অবশ্য বলে দিয়েছিল, শুনুন আপনি তো এখন এসছেন, এখন আপনার কোলে যাবে না, বাবু তুমি ডাক্তারখানায় বসে আছো তুজা আমাকে বুঝবার জন্য, দিন তখন বাচ্চাটাকে, ওর মা বললো তো যাবে না, হ্যাঁ যদি আপনার কাছে আমি 2-3 দিন আসি এরপরে আমার কোলে উঠে বসে আছি, এই এটা হলো প্ল্যানিং, এই প্ল্যানিংটাকে প্রমাণ করতে হবে। এবার মেডো হচ্ছে রেগে গেলে তুজার ক্ষেত্রে করি, তো তুজা মেডো কিন্তু কমপ্লিমেন্টারি, তুজা দিলে ঠিক সাইকেলে মেডো দিতে হবে, মেডো দিলে পরে তুজা দিতে হবে, এটা ডিপেন্ড করে সেকেন্ড সাইকেলের উপরে। তুজার বাড়ির লোক জানে ওই মানুষটি কত বদমাশ, কত বদরাগী, বাইরের লোক জানে যার পর নেই ভদ্র,
আর মেটর বাড়ির লোক বলবে ও যেখানে সেখানে যাইতেই পারে, ওকে রেখে গেলে আর ও মানুষ থাকে না। এই কথাটা ভুল হয়ে যাবে হাইড্রোফোবি নামের সঙ্গে, যাকে বলা হয় নেগেটিভ হাইড্রোফোবি নাম, শুধু খারাপ। মেডেলি নামের খারাপ সারা জীবন অপরিবর্তিত থাকে, আর মেডেলি নাম হাইড্রোফোবি নাম খারাপ, আর মেডেলি নাম খারাপ প্রথম জীবনে অপেক্ষাকৃত ভালো থাকে, যত বয়স বাড়তে থাকে তত খারাপ হতে থাকে, রাত দিন সব বাড়তে থাকে। এই হলো পার্থক্য, কেমন? এই দুদিনে না সব কিছু ক্লিয়ার করা যায় না, আমি স্বীকার করছি। যারা বোবা তারা তো কথা বলতে পারে না, তাহলে সে ঘুম থেকে উঠে কী ভেবেছে কীভাবে বলবে? প্রশ্ন হচ্ছে তাহলে আমরা ওষুধ করেছি কীভাবে চেঞ্জ করবো? এটাও ভালো প্রশ্ন, খুব ভালো গো। ডাক্তারবাবুর অনেকগুলো কান অনেকগুলো চোখ থাকা নিয়ম কেন? আরো একটা আছে, ও বলে ভালো করলো তোমাকে ধন্যবাদ, নিজেকে আগে চিকিৎসা করো, ছয়টা টু ডেজকে ইনঅ্যাক্টিভ করো, তাহলে তোমার মধ্যে এই ক্ষমতা জন্মাবে, তুমি দূর থেকে বুঝতে পারবে আগের দিন ওই বোবা মানুষটা কিভাবে হেঁটে এসেছিল, চোখে মুখের চেহারা কেমন ছিল, আজকে চোখে মুখের চেহারা কেমন আছে। কিন্তু সবার আগে না চেম্বার ছেড়ে দাও, তুমি যা করছো তাই করে খাও, এখন এই ব্রেইন এটার লাগেছিস, আগে নিজে ভেবে চিনতে হাইড্রোফোবিয়াম সিএম আগে খাবে। এইবার লিখতে থাকবে রোজ সকালে কী চিন্তা হলো কী চিন্তা হলো, যখন দেখবে পরপর তিন দিন নেগেটিভ চিন্তা 0-15 যাবে। আর যদি হাইড্রোফোবিয়াম সিএম দেওয়ার পরেই মাথা যন্ত্রণা বেড়ে যায়, সেই মাথা যন্ত্রণার জন্য তোমার দৈনন্দিন কাজকর্ম বরবাদ হয়ে যায়। কখন? হাইড্রোজেন সিএম খাওয়ার পরে। তুমি তবু একটু অপেক্ষা করেছিলে গরম জল খেয়ে, গরম জল খেয়ে না, তাহলে 200-এ যেতে হবে, 200-এ একটু কম, আবার যা তাই 0-3 যেতে হবে, আবার যা তাই 0-2, আবার যা তাই 0-1। এটা হচ্ছে খারাপ কথা, এরকম হয় না। যদি হয় তারপর তুমি কী করবে? হাই, একজন লিখেছে হাইড্রোফোবিয়ার সব পোটেন্সি দিলেই বাড়ে, তখন আমি কী করবো? তখন তোমাকে ক্যাটালিসিস করতে হবে, লোয়ার পোটেন্সি যাওয়ার পরে ক্যাটালিসিস করতে হবে। তবু আমি বলি লোয়ার পোটেন্সি থেকে পরের মেডিসিনে যাওয়ার আগে হাইড্রোফোবিয়ার হায়ার পোটেন্সি আর একবার দাও না, বলো না, তাহলে ক্যাটালিসিসে যেতে হবে। ক্যাটালিসিস করে যদি কোনো সুবিধা হলো তো ভালোই, সুবিধাই হয়, একটু খারাপটা বলি ক্যাটালিসিসের সুবিধা হলো না, সেকেন্ড সাইকেলে যেতে হবে। সেকেন্ড সাইকেল সম্পর্কে তোমার ধারণা এখন ভালো হয়নি, তুমি বুঝবে না, তাহলে তুমি চেষ্টা তো করো। আরে বাবা তো ভুল হয়ে গেছে, সেকেন্ড সাইকেল যেতেই রুগী থেমে গেছে, তোমাকে আবার হাইড্রোফোবিয়াম দিতে হবে অ্যান্টিডোট করবার জন্য। তারপর তুমি কী করবে? পড়াশোনা করতে থাকবে সেকেন্ড সাইকেল সম্পর্কে, তুমি চলে যাবে ফোর্থ সাইকেলে, কার্বোভেজ দেবে কীভাবে? ওই একই নিয়মে। সাইকেল মানে ও একটা প্রশ্ন করার ভুল আছে, লিখেছে সাইকেল চলাকালীন লিখতে হবে, বাবুন ফোর্থ সাইকেল চলছে তখন হঠাৎ করে একটা আহুম পড়ে গেছে পায়ের উপর দিয়ে, একটা গাড়ির চাকা চলে গেছে, বা তার প্রেমিকা বলে দিয়েছে তোমার সঙ্গে আমি সম্পর্ক রাখবো না, আমার অন্য একটা অফিসার ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, ব্যাস টলতে টলতে বাড়ি ঢুকছে, মনের কষ্ট হয়েছে, মাল খেয়েছে। এইরকম অ্যাক্সিডেন্টাল কেস সবসময় হাইড্রোফোবি নাও, তুমি যে সাইকেলই চলুক না কেন ভুলে যাও সাইকেল, আগে হাইড্রোফোবি নাম দাও। না তুমি কিন্তু বোতলটা শেষ হয়ে গেলে বোতলটা ফেলে দাও, নতুন করে বানিয়ে নাও। হ্যাঁ সেকেন্ড সেকেন্ড না ধরতে পারে
সিবিসিএ সরিনাম না ধরতে পারলে মা আপনি ভাবুন ভেবেছেন কিন্তু সঠিক হয়নি, শুনছেন সঠিক হয়নি, দেওয়ার পরে হিতে বিপরীত হয়েছে, তাহলে বুঝতে ভুল হয়েছে, আবার আইন অধীনে আসছে। যখন একটা মোবাইল ফোন কলে এমন একটা সংবাদ শোনার পর একজন আপাত সুস্থ মানুষ হঠাৎ গভীর অসুস্থ হয়ে পড়েন বা হার্মফুল জিন ওভার অ্যাক্টিভ হয়ে যায়, আবার আমাদের ওষুধ প্রয়োগ করার পর রোগীর মানসিক অবস্থার উপর নির্ভর করে ওষুধের শক্তি পরিবর্তন করে পুনঃপ্রয়োগ করা হয়, সম্পূর্ণ কাজটাই এক্ষেত্রে রোগীর মানসিক অবস্থার উপর নির্ভর করেই হার্মফুল জিন অ্যাক্টিভ হচ্ছে পরে প্যাথোলজিক্যাল। কথা হচ্ছে যখন তোমার কোনো অ্যাকিউট অবস্থা সামনে আসবে বা ভুল হয়ে গেছে মেডিসিন দেওয়া, সেক্ষেত্রে তোমাকে আইডোফোমিয়া আসতে হবে, কিন্তু দৈহিক কষ্ট মানসিক কষ্টকে গুরুত্ব না দিয়ে শুধুমাত্র ফিলিংসকে। বলুন কালকে এই সময় আপনি কি করছিলেন? কি আর করবো, বড় সমস্যায় আছি ডাক্তারবাবু, সব কথা তো বলা যায় না, এটা নেগেটিভ ফিলিংস। পরপর তিন দিন যদি এমন হয় তাহলে কিন্তু নেক্সট পোটেন্সি যেতে হবে, মানসিক অবস্থা বলবে না, কারণ এটা মেন্টাল সিমটম, এটা পিপিপি নয়, প্রেজেন্ট পারসিস্টিং ডমিনেটিং নয়, ওই মানুষটি ঘুম ভেঙে চোখ খুলে কি মনে হয় তার উপরে বিচার হবে। আর যেটা মেন্টাল সিমটম যাকে বলা হয় সেক্ষেত্রে কি করা হয় এক বলুন কি ভাবছেন, ও হবে না, রিয়েল হোমিওপ্যাথি যেহেতু জেনেটিক্স নিয়ে কাজ করে সেহেতু ওই সকালের কথাই জানতে হবে, অন্য সময় এসে কি ভাবছে না ভাবছে তুমি লিখে রাখতে পারো কিন্তু কোনো কাজে আসবে না। এক ডোজ বলতে কি বুঝবো, দেখিয়েছি অনেকবার, হাইড্রোজেন সকল শক্তিতে বৃদ্ধি ঘটলে আমরা কি করব, হাইড্রোজেন সিএমই বৃদ্ধি ঘটলে করণীয় কি, 200 03 01, যদি পেটে বাচ্চা না থাকে সরি নাম ফোর্থ সাইকেল সেকেন্ড সাইকেল যদি না বোঝো, বাহাত্তর বছর বয়স্ক মহিলা হার্টের সমস্যা নিয়ে আসলে প্রায় ছ মাস পর সিবি 03 খেয়ে ভালো থাকা অবস্থায় কাজ করা অবস্থায় স্ট্রোক হয়ে অজ্ঞান হয়ে গেল, বিভিন্ন ওষুধের বিভিন্ন পোটেন্সি সাড়ে তিন ঘন্টা প্রয়োগ করে কোনো ফল না পেয়ে হাসপাতালে ভর্তি হবো, রোগী 5-6 ঘন্টা পর মারা যায়, ওষুধ খাওয়া অবস্থায় স্ট্রোক হবে কেন? এতক্ষণে এই কথাটার জবাব হয়ে গেছে, 6টা সাইকেলকে বিচার করা হয়নি, মানে সকালে ঘুম ভেঙে চোখ খুলে কি চিন্তা হয়েছিল এর গুরুত্ব দেওয়া হয়নি, তাই ওষুধ খাওয়া অবস্থায় স্ট্রোক হয়েছে, ওটা ডাক্তারবাবুর ভুল। আমি টিউবার কুলিনাম মায়া জমি হয় না, কথাটা ভুল, টিউবার কুলার ডায়াথিস এর রোগী আমি, কিন্তু গত 10 বছর পূর্বে টিবি হয়েছিল, ড্রসরা হবে না, কাল বলেছিলাম টিবি হলে একটা মানুষের শরীরে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারক্লোসিস এর ব্যাকটেরিয়া জন্মবার জমিন তৈরি হয়ে যায়, তাই কোনো দিনই ড্রসরা খেতে পারবো না, খেলেই বিপদে পড়বো। প্রত্যেক মানুষকে হাইড্রোজেন সিএম খাওয়া উচিত, শিশু থেকে বড়দের খাওয়ার নিয়ম সময় বুঝিয়ে বলবেন, একবারই খাওয়াতে হবে, এক্ষুনি জন্মেছে 1 ফোঁটা, 1 মাস বয়স হয়ে গেছে 1 সিপি, 100 বছর বয়স হয়েছে 1 সিপি, 110 বছর 1 সিপি, 150 বছর 1 সিপি, একবার। টিভির ইতিহাস থাকা সত্ত্বেও ভুল ক্রমে ড্রসরা প্রয়োগ করলে করণীয় কি হাইড্রোজেন সিএম? সদ্যা স্যার আমাদের রিয়েল হোমিওপ্যাথিক পদ্ধতি মেনে ট্রিটমেন্ট করলে সিজোফ্রেনিয়া জ্বর অ্যাট্রফি কি ভালো হবে স্যার, এ বিষয়ে আপনার মূল্যবান ওপিনিয়ন আশা করছি। আমরা তো এগুলি চিকিৎসা জানি না, সর্দি সারাতে যাই না, তারপর সিজোফ্রেনিয়া জ্বর টিউমার ও তো অনেক বড় কথা, অ্যাট্রফি সে অনেক বড় কথা, এগুলো মাথা থেকে উড়িয়ে দিতে হবে, লিখে রেখে উড়িয়ে দাও, না না লিখে রেখে উড়িয়ে না, লিখে নিয়ে উড়িয়ে দাও,
ঠিক আছে শুনুন আপনি লিখে নিয়ে যান আমি ডাক্তার এক্স ওয়াই জেড বলছি আপনি ভালো হবেন খুব দ্রুত আপনি কিন্তু বলা চলবে না এক মাস না কবে কতদিন লাগবে আরে বাবা আমিও সেই কথাটা বলি তোমরা কি বলতে বলে জানো শুনো আমি তো টাকা নিয়েছি আর তো নেবো না ফলে আমি কি চাইবো আপনি যতই ভালো হবেন আমার ততই লাভ তোমরা কি বলবে আমি তোমাদের মতো হিসাব করে বলবো অসুখ তো ভালো হবেই ওষুধ যখন দিচ্ছি খুব দ্রুত ভালো হবে খুব দ্রুত মানে কদিন ও কেন এই দিনটা চাইছে বলুন তো বাড়ি ভেতরে আপনি বলেছিলেন ছ মাস আপনি বলেছিলেন এক মাস দিন বলবে না বলবে আমি চেষ্টা করব শুনুন ও মনে পড়েছে কি বলতে হবে শুনুন আমার এই ডাক্তারই তো রুগী না এলে কোনো উপকার হবে না তো আমি যদি আপনাকে ঠিক তাড়াতাড়ি ঠিক করতে পারি অনেক রুগী পাবো আর যদি না পারি রুগী পাবো না ফলে আমি চাইবো আপনি তাড়াতাড়ি ভালো হন বুদ্ধি বেরিয়ে গেছে আরো রুগী আসবে এই কার্বোভেজের কথা মন থেকে বুঝে ভালো কার্বোভেজ বুঝতে দেরি হবে কার্বোভেজ সব সাইকেল ওটাতে ইউটিউবে তোমরা যারা কার্বোভেজকে চিনো কার্বোভেজ একদম বন্ধ কার্বোভেজ দেবে না ফোর্থ সাইকেল ছাড়া থার্ড সাইকেল নির্ধারণ থার্ড সাইকেলে যেও না আমি এখনো পারিনি জানি তুমি আমার সঙ্গে স্ত্রীর ভর্তি হয়েছ আচ্ছা আচ্ছা তুমি পড়বে আরো পড়ো কি করে তৈরি হয়েছিল এদের ক্ষেত্রে ফিলিংস দিতে হয় না যেমন বাচ্চার ক্ষেত্রে শিশু কোলের বাচ্চা ফিলিংস দিতে হয় না কি নিতে হয় মাকে জিজ্ঞেস করতে হয় আগে কত ঘন্টা কাঁদবো এখন কত ঘন্টা কাঁদে আর এই সিজোফ্রেনিয়া পাগল এদের ক্ষেত্রে কি নিতে হয় অ্যাক্টিভিটি বাড়ির লোকে জিজ্ঞেস করতে হয় আগে কতগুলো গালাগালি কিস্তি করতো এখন কতগুলো গালাগালি কিস্তি করে এইগুলো ওর অ্যাক্টিভিটি দিয়ে বিচার হয় পঞ্চম ষষ্ঠ সাইকেলটা আমি করে রেখে দিয়েছি ওটা তোমাদের দায়িত্ব নয় তোমরা কেন বাড়তি কথা বলছো ডেলিভারির সময় হাইড্রোফিমিনন কিভাবে প্রয়োগ করতে হয় যদি অন্য সাইকেল চলে তাহলে তারই লোয়ার ব্রেঞ্চি দিয়ে ট্রাই করতে হবে অথবা রুগী যদি প্রথম এসে থাকে তাহলে হাইড্রোজেন সিএম দিয়ে লোয়ার ব্রেঞ্চি আসতে হবে অবস্থার পরিপ্রেক্ষিতে সিএম দিলে ব্যথা খুব জোর উঠছে কিন্তু বাচ্চা হচ্ছে না আধ ঘন্টা পরে 0:15 দিয়েছ বাচ্চা হচ্ছে না আট ঘন্টা দিয়েছ ব্যথা উঠছে বাচ্চা হচ্ছে না সঙ্গে সঙ্গে 0:3 চলে এসো 0:1, 0:2, 0:3 চলে এসো প্রথম সাইকেল নিয়ম মানে প্রয়োগ করে পলিপাসের কষ্ট কমছে না তোমরা পলিপাস ছাড়তে এসেছ তুমি ভালো করে চিকিৎসা হও মা আমাদের ওষুধে পলিপাস যায় না গো পরিবার জনিত হাইড্রো ইয়ে হাত বুলকুর বা ডিং ইনঅ্যাক্টিভ হয় আর যাকে দিয়ে এক্সিপি অনেকবার বলা হয়ে গেছে প্রমিট পর পর একবার না একবার মাত্র এ জীবনে একবার না এ তো খালি রাখছে আমি না সিএমপি দিতে কি করবেন সময় নেই 200 সিএম বৃদ্ধি হলে 200
তবে যদি সহ্য করার মতো অবস্থায় থাকে গরম জল খাইয়ে 24 ঘন্টা কাটিয়ে দিতে হবে। হাইড্রোজেন সিএম দেওয়ার পর যদি সরাই নাম পরিণাম দিতে হবে না, হাইড্রোফেমিনাম থেকে সরাই নামে যেতে গেলে 15-18-200 দিয়ে তবে সরাই নামে যেতে হবে, আর যদি কাজ পাওয়া যায় যাবে না। মূল বিষয়টা শেষ হয়ে গেছে, সেমিনার শেষ হয়ে গেছে, আমি প্রশ্নের জবাব দিচ্ছি। এই কারণে কি যার হয়তো কোথাও ঘাটতি আছে জিজ্ঞেস করেননি, সে কিন্তু এই উত্তর শুনে নিজেকে তৈরি করতে পারবে। সেমিনার প্রসঙ্গ শেষ হয়েছে কারণ আমি বলেছি আনহ্যাপিনেসের আগে হবে ফিলিংস, থটস, আনহ্যাপিনেস, ফিজিক্যাল ডিস্ট্রেস মানে রোগ আসলে কি ব্যাপার, তোমরা এত পরে পরে বুঝছো তো টিউবলাইট অনেক আগে চলে যেত না, টিউবলাইট কেন তোমরা টিউবলাইট নতুন ভাইয়ের টেস্টিং দেখতে চাই আজকে আর হবে না। শোনো আমি বলি কি, তুমি নজরুল ভাই হচ্ছ না কেন, তুমি নিজে কেন শিখছো না? নজরুল ভাই এই রিয়েল হোমিওপ্যাথি হয়েই এসব করছে, তুমি নিজেকে রিয়েল হোমিওপ্যাথি তৈরি করো আর নজরুল ভাইয়ের থেকেও বড় ক্ষমতা দেখাও। এই পথটা এমন পথ নজরুল ভাই যা করে তুমি তার থেকে বেশি পাবে, এই আত্মবিশ্বাস তোমাদের জন্মা। শুধু নজরুল ভাই কেন গো, কেন আজকে ছেলেটি যে আজ প্রথম এসেছে, ছেলেটি এসেছে বা মেয়েটি এসেছে ও কেন পারবে না? আরে ভাই কাজ তো হাইড্রোজেন সিএম দেওয়া, অন্য তো কিছু নেই, ও তো আমি করে রেখে দিয়েছি, তোমরা তো কেরানিগিরি করবে, তোমাদের তো বুদ্ধি খাটাতে হবে না, সে তো সেকেন্ড সাইকেল। এমন করে লিখেছে লেখাটা কোথাও যায় না, তুমি কিন্তু এর সকালে উঠে ঘুম ভেঙে কি চিন্তা হয় ওইটা যদি নাও তুমি দেখতে পাবে ওর ভিত্তিতে ওর চিকিৎসা হবে। কারণ স্পার্মিয়া টিউমার লাইফ, তুমি কি ভাবছো ওদের মন নেই? যার স্পার্মিয়া ওর মন নেই, ও ভাবে না, টিউমার আছে মন নেই ভাবে না, লাইপোমা আছে মনে হ্যাঁ যে ভাবে না, তার চিকিৎসার দরকার নেই। এ দেখো লোকে বলে আপনার নিজেরই তো বুড়ি, ঠিক না, বুড়ি তো আছে, আপনি খান কেন খাবার তা বুড়ি, আমি তো বলিনি তোমাকে আমার বুড়ির জন্য আমার চিন্তা হয়, যার চিন্তা হয় না তার নেই রিয়েল হইবেইতে। এর জবাব তো হয়ে গেছে, রোগীর দেহে কি কি ফিলোসফি প্রকাশ পেলে পরবর্তী শক্তি প্রয়োগ ক্ষেত্র প্রকাশ হবে। তুমি শোনোনি এখনো মাদারীপুর 14 বার হয়ে গেছে, এখন 15 বার চলছে। সেকেন্ড সাইকেলে 3 বার হাইড্রোজেন সরিনাম করতে হয় কার কার ক্ষেত্রে, থুজা পরিণাম আর গ্রসেরা। এরা কি গো, কিছু মন দিয়ে শোনে না, খালি গল্প করে, উল্টা নিয়ম বলে দূরে কাছে রোগী রোজ হয়ে গেছে বলে দিয়েছি দূরে কাছে। কাছের তো শুধুমাত্র তাই তো বলে দিয়ে ভাই ডিএমএম এর জবাব তো হয়ে গেছে। মিলিফোলিয়াম, আমাদের মিলিফোলিয়ামের নাম কি গো, তুমি বোকা না, নাম বলতে তুমি একটি বোকা মেয়ে। মিলিফোলিয়াম ইগনেশিয়ান একটা টিউবলাইট নাকি এত বড় জ্বলছে, প্রতিক্রিয়া
বলা হয়ে গেছে আর জাগি দিয়ে ততক্ষণ খাইয়ে যাবে যতক্ষণ না পুরো আছে পুড়িয়ে গেলে ফেলে দিয়ে বানিয়ে নেবে অন্য মতো আপনি তো তিন প্রকার জিনের কথা বললেন হামপুর কি কি নামও লেখেনি তুমি ভালো করে মন দিয়ে শোনো পড়াশোনা করো না তোমার প্রশ্ন ভুল উত্তর দেওয়ার কোনো উপায় নেই ছয় রকম হানফুল দিন আর হচ্ছে আলোচনা করলে তবে সাইন্স দিনের ভূমিকা কি ও সাইলেন্ট দিনের ভূমিকা কি বই কিনে পড়ো কোম্পানির বিজ্ঞান ভিত্তিক দিক হলো বিভিন্ন কোষে জমে থাকা ক্ষতিকারক প্রোটিনকে ডিজলভ মানে গালিয়ে দেয় গলিয়ে দেয় বা নিষ্ক্রিয় করে দেয় এই হলো সেই জন্যে হাইড্রোভমিনাম যত উপকারী গরম জল তার থেকে বেশি হবে না চা হলো নেশার জিনিস আর গরম পানি হলো ওষুধ রুগীকে বলতে হবে ওই যে ফাইটম দেবে না MMDM আর চাকি দিয়ে এক সিবি এক কাপ গরম পানিতে দিয়ে দেবে আর খাবে ফোন করবে আধ ঘন্টা পরে ফোন আসেনি কারণ রুগী কি যেন ফোন করতে যাবে না টাকা দিয়েছি তার আর ফোন করতে হবে কেন হার্টের অ্যাওটিক ভালভ সামান্য চিকন এতে হাইড্রোভমিনাম দেওয়া যাবে হাইড্রোভমিনাম ছাড়া তো উপায় নেই গো যদি উপায় থাকতো বলতাম হ্যাঁ না ইত্যাদি বলতাম দেওয়া যাবে গর্ভবতী মায়ের যে হাইড্রোভমিনাম দেওয়ার পর বৃদ্ধি হলে তখন কোন প্রোটিন যাবে 200 প্রণাম স্যার 500 মিলিলিটার পানির বদলে দুটি বড়ি মিশিয়ে আরবার ঝাঁকি দেওয়ার পর চেম্বারে রেখে দিলাম তারপর রোগী আসলে কি আবার ঝাঁকি দেবো বৌবা কতবার বলেছি তোমরা কি একটু নেশার জিনিস খেয়ে নেবে নো পানি মেশানো বিজনেস খাওয়ানো শেষ হয়ে যাবে ফেলে দিয়ে নতুন করে তৈরি করবে এই নিজেরা যদি মতপরি করো আমি কি করবো চার ভাগে তিন ভাগ অমুক তমুক বলবো এক শুনবে আর মানবেন্দ্রনাথ একটা কেস বলতে চাই এটা এখন আর ভালো লাগছে না কেস তুমি আরো ভালো করে ওকে সুস্থ করো আবার যখন ফিরে আসবো উপরওয়ালা যদি আবার নিয়ে আসে জন্মগত হার্ট ভাল বিকল স্যার হাইড্রোভমিনাম দিয়ে যাওয়া নিশ্চয়ই দেওয়া যাবে কারণ কোনো উপায় নেই থাকলে বলতাম আদাব স্যার আমি একজন ডাক্তার বাট আমি বাংলা ইংরাজি আমি পেশেন্টও বটে আমি তো জেনে গেছি আপনারা রোগীকে ভাইটাম দেন তাহলে তো বিশ্বাস আসবে না তাহলে আমার চিকিৎসা কিভাবে করবেন গরম জল ডাক্তারদের ভাইটামের নাম গরম জল আর রোগীর ভাইটামের নাম ডিএম MM SKDCM উল্টো পাল্টা রিয়েল হোমিওপ্যাথি খাওয়ার পর কোনো ফলাফল পাইনি এই একটা কথা শুনতে না আমার খুব কষ্ট হয় কোনো রেজাল্ট নেই এই রেজাল্ট মানে কি আমাদের ওষুধে তো কিছু সারে না তো রেজাল্ট কী করে হবে বলতে হবে ওষুধ খাওয়ার পর সকালের ফিলিংস পরিবর্তন হয়েছে কি হয়নি তুমি যে রিয়েল হোমিওপ্যাথি খেয়েছো কোথাও ভুল ছিল পরে ফোন করে নিও এমন হয় না এই কেসটা হলো তার টিউমার আছে এখানে ছেলেটা আছে বলছে রিয়েল হোমিওপ্যাথি খেয়েছি কোনো পরিবর্তন হয়নি কথাটা ওই রকম হবে না ও ও ডাক্তার কী করেছে ও কী করেছে কুমচেরা বলে CM ওটা তুমি আমি জানি উল্টো পাল্টা ওষুধ খেয়েছো তোমার গলা কাটবে ঠিক মতো খাওয়া হয়নি তুমি আমি দেখেছি তুমি ও CM খেয়েছি কই কমে নিছো কই কমে তার মরে যা বিষ খেয়ে খেয়ে মরে বলো পরে জিজ্ঞেস করে নেবে আগে আমি CM একবার খেয়ে চুপ করে বসে থাকো আর তুই এই যে সকালে দেখেছি তাই লিখতে থাকো তিন দিন লেখা হয়ে গেলে হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে
দেখো হাইড্রোফোবিয়া নাম খাওয়ালে ছেলেদের ইম্পোর্টেন্সিয়া মেয়েদের বীজ বন্ধ হয়ে যায়, এই কথাটাগুলি এক্সেপশনাল, এ হয় না, হওয়া উচিত নয়, বুঝছো, এ হওয়া উচিত নয়। তবু বলে দিই সিএম কে যে সমস্যা হয় 200 দিও, জিরো থ্রি দিও, জিরো ওয়ান দিও, আমার টিভির ক্ষেত্রে ইতিহাস জানা যায়, কিন্তু অন্য কোনো টিভি হয়ে বোন টিভি থাকলে কেমন হবে, তুমি দিও না, বোন টিভি খবর পেলো ড্রসরা দিও না, ব্রেন টিভিতে হাইড্রোজেন সিএম এর পর ভালো ছিল, তো পরে ভুলবত সিবি টেনে দেওয়ার পর টিভি বেড়ে গেল, এখন কি করে আবার হাইড্রোজেন সিএম, ভুল করলে বাঁচাবার একজনই আছে বলা লাগে, তাকে তৈরি করে ওষুধ চলাকালীন সময়ে অ্যালোপ্যাথিক কোনো ওষুধ চললে করণীয় কী, ওষুধ চলাকালীন সময়ে অ্যালোপ্যাথিক চলতেই পারে, যেমন আমার কাছে যারা আসেন পুনরাটা 16টা করে ওষুধ চলে, আমি কিছু বলি না, বলি যখন মনে হবে এটা দরকার নেই তো খাবেন না, তা নাহলে খেয়ে যান ইনসুলিন প্রয়োগের ওষুধ, ভগবান ইনসুলিন তো দেবেই, ইনসুলিন ধীরে ধীরে তুমি ইউনিট কমাবে। সব প্রশ্ন পড়ব শেষ, আপনাকে এই ট্রেনিংটা পুরো করতে হবে, আপনারা বসেন, আপনারা এখনই ছুটাছুটি করবেন না, কিচ্ছু যাবেন না, রোগী ভুল করে খেয়েছিল আবার হাইড্রোজেন সিএম, হ্যাঁ জাহিদ স্যার গুরুত্বপূর্ণ আলোচনা করবে, জাহিদ স্যারের আলোচনার পূর্বে আপনারা কেউ আসন ছাড়বেন না, তার আগে আমাদের দুই দিনব্যাপী যে সেমিনার, আপনাদের আন্তরিক সহযোগিতায় আপনাদের উপস্থিতিতে অত্যন্ত সফল এবং সুন্দর হয়েছে, আমরা এই সেমিনারের ফসল নিয়ে আমাদের চেম্বারে যাব এবং আমরা রোগী সেবা করে আমরা মানুষকে সুখ দেওয়ার চেষ্টা করব। এই দুই দিনের আন্তর্জাতিক হোমিওপ্যাথিক সেমিনারে অত্যন্ত কষ্ট এবং ত্যাগ স্বীকার করে, ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন এবং একটা লাইক দিবেন, এবং আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে রেখে যাবেন, আর যারা আমাদের এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দিবেন। আজ বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।